আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 12 রোজা। তো হচ্ছে 12 রোজা, তো হাসিও পাচ্ছে না, হাসলেও হয় না। আসলে আমি এরকম করে সাজাতে, আমার বাসার একটা ছোট বাবু আছে যে আমাকে চিনতে পারতেছে না, বলতেছে আন্টি আন্টি আন্টি। এখন আমি বলতেছি জি মা বলো, তো বলতেছে আন্টি কোথায়। আমি বলতেছি এই তো আমি তোমার আন্টি। বলতেছে না আমার তো তুমি আন্টি নাও, আমি তো আন্টিকে চিনতে পারতেছি না, মানে মেকআপ করছি তো। তো সাজলে, মেকআপ করলে মানুষ কোনো রকম লাগে, মুখের ফেস চেনার মতো উপায় থাকে না, চেনা যায় না যেটা আর কি। তো আমি আর আজকে আসলে সেজে গুজে কেন আসছি ভিডিও করতে, তো হচ্ছে সেজে গুজে আমি আসতাম না, আমি আসলে কখনো সাজি না, আমার সাজার সেরকম কিছু নাই। এরকম একটা ভিডিও আমি অবশ্যই দিছি আপনাদের কাছে, সাজার সেরকম কিছু নাই আমার, আর আমি সাজতে পারিও না। কোথায় কি দিয়া সাজতে হয়, কি করতে হয়, চুলের স্টাইল কি করতে হয়, তারপরে শাড়ি কেমনে পরতে হয়, তারপরে চুড়ি কোথায় দিতে হয়, হাতে আংটি কোথায় পরতে হয়, মানে এরকম একটা সুন্দর করে মানুষ সাজতে পারে এরকম আর কি সাজ আমি পারি না। তারপরেও আমি আজকে সাজলাম কেন, আসলে পিসি পিসি বাচ্চাগুলো যে পরিমাণে সাজ সাজে, তাদের সাজ দেখলে নিজেরও তো ইচ্ছা হয়। নারী জাতির কি আমরা কলঙ্ক, আমরা সাজগোজ পারি না, যারা সাজগোজ করে না তারা হলো নারী জাতির কলঙ্ক। হ্যাঁ, মেয়েদের যা যা কাজ আছে সব পারতে হবে, না পারলে নারী জাতির কলঙ্ক। তো আমার হচ্ছে সেই জন্যই একটু সাজা, তো সাজলাম আর কি, খালি শাড়িটাই পরছি। আমার এই শাড়িটা, এই শাড়িটা আমার আর গাউসিয়া, আমাদের এখানে গাউসিয়াতে নেয়া মাত্র, দেখাই, অনলি অনলি 400 টাকা, মাত্র 400 টাকা। যদি শাড়িগুলা আসলে অনেক কম দামে এবং অনেক ভালো শাড়ি পাওয়া যায় এখানে গাউসিয়া, ভুলতা গাউসিয়া, আপনার বান্টি বাজার নাম যারা শুনছেন, একদম পাইকারি কাপড়ের আড়ত, তো কাপড়ের দাম অনেক কম। তো এই শাড়িটা মাত্র 400 টাকা নিছে। তো এরকম অনেক 3 পিস আছে, যেগুলো সামনে ঈদ আপনাদের দেখা যায় যে 3 পিস আছে, তো 3 পিসও অনেক কম দামে পাওয়া যায়, 400 টাকা, 300 টাকা, 350 টাকা পাইকারি রেট। তো এইগুলো মার্কেটে, আমরা যে মার্কেটে কাপড় কিনি আমাদের, সে মার্কেটে গেলে হয়তো বা যে 2000-1500 নিচে পাওয়া যাবে না, এরকমই দাম লাগবে। তো যদি পাইকারি রেটে থাকে না, অনেকে 10 জন ভাই বোন আছে, ভাবি আছে, অনেক ভাতিজি আছে, সবাই মিলে, গ্রামের সবাই মিলে 3 পিস নিতে চাই আমরা, তো এই পাইকারি রেটে দিয়ে আমরা একবারে 12টা একবার নিই, 12টা পাইকারি রেটে দেখা যায় কয় টাকা পড়ে, আর আপনার 400 টাকা 300 টাকা করে হলে 4 বারো আপনার এরকম 3,500-4,000 টাকা হইলে দেখা যায় যে 12টা 3 পিস হয়ে যাচ্ছে, ভাগাভাগি করে নিলাম। তো এরকম করেই আর কি 3 পিস কেনাও যায় এখানে। তো আমার তো আর সঙ্গীর সাথে নেই, আমি কার সাথে নেবো, আর 12টা 3 পিস একই রকম তো পরা ভালো লাগবে না, মানুষ তো কবে ঘুরে ফিরে কালার আলাদা, শুধু 3 পিস পড়তেছে একটাই, সেটাই। আর শাড়ির ব্যাপারটাও হলো এইরকমই, পাইকারি রেটে নিলে দেখা যায় যে পাওয়া যায় ভালো শাড়ি, না নিলে নাই। সাদা কালার, কালো কালার, হাজার ধরনের কালার আছে আপনার, এই যে বাসন্তী কালার, মানে ছাই কালার, কি কালারের তো আমি নামও জানি না, এত এত কালার আছে, তো সেই কালার গুলো নেওয়া যায়। তারপরে জুতা বলেন, ভ্যানিটি ব্যাগ বলেন, তারপরে হচ্ছে আপনার কানের যে দুল, ইয়াররিং আর কি, মালা, সেট, আংটি, চুড়ি, ব্যাজ, সব কিছু আপনার পাইকারি রেটে পাওয়া যায়। কসমেটিক্স, লিপস্টিক, কাজল, বড়ো আইব্রু, মাথার ব্যান্ড সব পাওয়া যায়। তো সব কিছুরই অনেক সস্তা পাইকারি রেটে দাম। তো যারা দূরে বাড়ি তারা তো পারবেন না, যারা কাছে করলে তারা তো নিতে পারবে না, আমার আবার হয় না, আমি একা মানুষ পাইকারি রেটে নিতে পারে না, দেখা যায় বেশি করে একটু নিতে হয়, পাইকারি রেটে তো দোকানিরা সব সময় একটা দুইটা দেয় না। একবার বাটিক 3 পিস নিয়েছিলাম, 2টা পাইকারি রেট পাইছিলাম, খুব সুন্দর ছিল 3 পিসগুলো। যাই হোক, বাটিক 3 পিস গরম আসতেছে, সবাই পরবেন, অনেক সস্তায় পাওয়া যায় এখানে। আবার কাপড়ের আমি বিজ্ঞাপন করতে আসিনি, কিন্তু জাস্ট শেয়ার করতেছি, গল্প করতেছি। আচ্ছা না, আমার মতো মেয়েরা, আমরা কিন্তু মেয়েরা একটা জিনিসে বেশি দুর্বল, একটা জিনিস না কয়েকটা জিনিসে বেশি দুর্বল, তার মধ্যে হচ্ছে কাপড়ের প্রতি একটু নেশা বেশি থাকে আমাদের,
অনলাইনে দেখা যায় কিনবো না কিনবো না, তারপরে ওই যে অনলাইনে যারা লাইভ করে কাপড় বিক্রি করে, আমরা কিন্তু যতক্ষণ থাকে ওরা কাপড় দেখে আমরা কিন্তু লাইনে থাকি, সেই কাপড়গুলো দেখি, ভিডিওগুলো দেখি, নিব না তারপরেও দেখি, ভালো লাগে, মেয়েরা শৌখিন। তারপরে ঘর গোছানোর জিনিস যেমন ফুলদানি, আপনার বলেন বিভিন্ন ধরনের জিনিস থাকে না ঘর গোছানোর, সেগুলো। তারপরেও যে মেয়েরা হয় না অতিরিক্ত কিপটা টাইপের বা কৃপণ, তারাও কি করে আপনার নাই নাই করে, না নিব না নিব কয়েও রান্না বান্নার জিনিসগুলো বিশেষ করে নাই, হাঁড়ি পাতিল চামচ বাটি প্লেট থালা বাসন এই সব আর কি, নেব না নেব না করেও নেয়। তো সেই রকম আমরাও, আমিও নেই রান্নার জিনিস দেখলে, এরকম করে করে আমার ছোট পাতিল মা মিডিয়াম পাতিল বড় পাতিল অনেক হয়ে গেছে। এরকম করি আমরা, আমরা দেখা যায় যে মাজা ঘষার জিনিস একটা পাইলাম, ঝাড়ু দেওয়ার একটা জিনিস পাইলাম, সংসারের টুকিটাকি জিনিস পাইলাম, আমরা নিতে বাদ দিই না। নিজেদের ক্ষেত্রে হয়তো বা হিসাব করি যে না পরনের কাপড় কিনবো না এত, বা গয়নাগাটি কাপড় চোপড় শাড়ি কিনবো না, তারপরেও কিনে ফেলি। তো আমার এই যে ব্লাউজ শাড়ির সাথে আমি কিনছি ম্যাচিং করে, কানের দুলটাও আমি কিনছি, অবশ্য চুড়িগুলো কিনিনি, চুড়ি আমার এই শাড়ির সাথে অন্য কিনছি, চুড়ি মালা আমি সেগুলো পরিনি। তো হচ্ছে এই হলো কথা, আমি আসলে শখ করেই আজকে শখের বসতে এই শাড়িটা পরছি। আমি কখনো শাড়ি পরতে পারি না, অনলাইনে দেখে দেখে শাড়ি পরা শেখা, অনলাইনে দেখে দেখেই সব শেখা, রান্না বান্না শেখা, অনলাইনে দেখেই পরিপাটি হওয়া শেখা, তবে মেকআপটা আমি অনলাইনে দেখে শিখতে পারি না। কি জানি কি জানি বলে নাম, মানে সিরাম কি জানি কি জানি নাম বলে, আমি আসলে ওইগুলো বুঝি না কখন কি অ্যাপ্লাই করতে হয় কি দিতে হয়। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, ওইটা আমার শিখতে হবে না, যেটা আমার জরুরি জিনিস সেগুলো শিখতে পারলেই হয়েছে। তো রোজার মাস, সবারই কি ঈদ মার্কেট হয়েছে? কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন, আর আমার কাছ থেকে এই কাপড়ের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই কাপড়ের মার্কেটে গিয়ে হলেও আপনাদেরকে ভিডিও করে দেখবো, আসলে কাপড় এত ভালো। তো এটা আবার বলি না যে নিয়ে পাঠাই দিয়ে আমি পারবো না, কারণ আমি কাপড়ের ব্যবসা তো করি না। তারপরেও যারা আসতে চান তারা আসতে পারেন আমার বাসায়, দাওয়াত রইল, এসে মার্কেট করে নিয়ে যেতে পারেন, বেশি করে টাকা নিয়ে আসবেন আর অনেক অনেক মার্কেট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।